বিশ্ব ইস্তেমায় পানি ও পয় নিষ্কাশনের সমস্যা হবে না এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল সকালে টঙ্গী ইস্তেমা ময়দান পরিদর্শন করেন তিনি এবং বলেছেন প্রতি বছরই বিশ্ব ইস্তেমায় পানির সংকট দেখা দেয়, তাই এবছর অতিরিক্ত দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এরপর ইস্তেমায় আগত মুসল্লিদের সেবা নিশ্চিত করতে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে 18টি বেড উপহার দেন তিনি।